বন্ধুরা, সবাই কেমন আছো? সকলকে পাখির জগতে স্বাগত। তো এবছর তো সেইভাবে ঠান্ডা পড়েনি, আর দিনের বেলা এমনিতেই গরম আর রাতের দিকে হালকা হালকা ঠান্ডা। তো এখন আমি এসেছি আমার পাখিদের সন্ধেবেলায় খাবার দেব। তো আমি তোমাদের দেখাচ্ছি যে সন্ধেবেলায়, এমনি তো হালকা হালকা ঠান্ডা তো সবাইকে কভার করা আছে, তো এবার আমাকে দেখলেই ওরা কি করে আমি তোমাদের সেটাই দেখাচ্ছি। দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে অবস্থা ঠিক এরকম। দেখো, আমাকে যেই দেখবে যে আমি এখানে এসেছি, সবগুলো চলে আসবে। আর আমি গেটটা খুলে দিই, ব্যাস এই গেটটা খুলে দিলাম। এবারে দেখো অটোমেটিক, এটা হচ্ছে হচ্ছে তোমার পোলো। পোলো আমাকে খুব ভালোবাসে ও আর কি, তো এরকম হাত আঙুলটা দিলেই ও চলে আসে। তো এসে এবার এই কথা বলবে। তো ওর নাম হচ্ছে কুহু। কুহু কিন্তু অনেক কথা বলে, মানে ওর নাম বলতে দেখুন এইগুলো কি করছে। তো সব এইগুলো এরকম চলে আসবে, আর এই গেটটা খুলে দিতে হবে। সবার আগে যে চলে আসে হচ্ছে পোলো। তো পোলো আমার খুব পোষ মানা, এই মাঝে মাঝে আবার দুষ্টুমি করে আবার হাতে একটু কামড়ে দেখিয়ে দেয় যে কামড়ে দেবো, কামড়ে দেবো, কামড়ে দেবো। এই দেখুন এরকম করতে থাকে আমার সাথে। তো প্রচণ্ড দুষ্টু, কিন্তু আমাকে খুব ভালোবাসে। এই যে দুষ্টুমি করতে করতে হাতে কামড়েও দিচ্ছে একটু একটু, মানে এইগুলো হচ্ছে ওর আমার সাথে মানে খুনসুটি এইগুলো। তো এখন এরকম কেন করছে তার কারণ হচ্ছে ওদের এখন খাওয়ার সময় হয়ে গেছে। আমি এই সময় সানফ্লাওয়ার সিডটা দিই, তো সেইটাই খাবে। এর এখনও কিন্তু এরা সবাই বেবি, কেউ এই দুটো এখনও ম্যাচুরেট হয়নি, কারণ ঠোঁটগুলো এখনও পুরোপুরি ব্ল্যাক হয়নি। তা পুরোপুরি কালো হয়ে যাবে ঠোঁটটা, তখন ওরা অ্যাডাল্ট হয়ে যাবে। তো এখন ওদেরকে খাবার দেব। এই যে সবগুলোকে নিয়ে নিয়েছি, কারণ বিকেলবেলা করে ওদের প্রায় বার করি, কারণ সারাদিনে কাজের চাপে সময় হয়ে ওঠে না। তো বিকেলবেলা করে ওদেরকে বার করি, একটুখানি সময় কাটাই ওদের সাথে, তারপরে ওদেরকে খাবার টাবার এখন দেব। তো এই এই সব এই চারটেকে যদি একসাথে বার করি, তাহলে ককটেলটাকে বার করা যায় না, মানে কুহুকে বার করা যায় না, প্লাস টিয়া পাখি দুটোর একটাকেও বার করা যায় না। কারণ ওই এই দুটো খুব সব এরা প্রচণ্ড পজিটিভ, মানে ওদের সাথে ও থাকলে একবার এরা টেরে যাবে। টিয়া পাখিগুলো কিছু বলে না, কিন্তু এরা প্রচণ্ড রেগে যায়, পজিটিভ টাইপের হয়ে যায়। তো এটাই হচ্ছে কারণ। তো এখন ওদেরকে একটুখানি নিয়ে সময় পাস করব, আর একটু খেলা করব, তারপরে ওদেরকে খাবারটাও দেব। তো আপনাদের দেখাচ্ছি বিকেলবেলা বেশ, সাধারণত আমি সানফ্লাওয়ার সিড আর ওই কুসুম ফুলের দানা, তো এইগুলোই দিই, অন্য কিছু দিই না। বিস্কুটটাও দু একটা সময় দিয়ে রাখি, যেটা ক্রিম কেকার বিস্কুট, যেটা মিষ্টি ছাড়া, ওই বিস্কুটটা দিই। তো ওইগুলো খায়, তো খাওয়ার পরে একেবারে ভালো করে ঢেকে ঢেকে দিই, রাত্রিবেলা হয়ে যায় যেহেতু সন্ধে হয়ে যায়। তো এই যে দেখুন এদের কাণ্ড, দেখুন এই দুটোতে জোর আর এই দুটোতে জোর। তো এই দুটোর মধ্যে একটা শান্ত, এইটা মনে হয় সেটা, এইটা শান্ত চুপচাপ বসে আছে, এই হচ্ছে শান্ত, আর হচ্ছে যেটা আর এইটা একটু শান্ত, এই ওইটা শান্ত, এই এইটা প্রচণ্ড দুষ্টু, এই হচ্ছে পোলো, এটা খুব দুষ্টু, ডোডো আর তুলো শান্ত, এই পোলো আর টুটুটা খুব দুষ্টু, খালি কামড়ায় কিন্তু আমার কাছে আবার থাকতে ভালোবাসে। তো এইভাবেই ওদেরকে নিয়ে বেশ সময় কেটে যায়, খুব ভালো। তো আর নতুন নতুন টপিক আমি তৈরি করব, যেহেতু দাঁত ব্যথা ছিল, বহুদিন ভিডিও করতে পারিনি, লেট হয়ে গেছে ভিডিও আসতে, তো শরীরটাও খুব একটা ভালো ছিল না। তো আসতে আবার নতুন ভিডিও আসবে, দেখাবো। তা ভাবলাম আপনার ওদেরকে কিছু ওদের দুষ্টুমি আপনাদের সাথে শেয়ার করি। দেখুন দুষ্টুমি শুনে গেছে, কী হয়েছে এটা, কি একদম ভদ্রতা ম্যানার্স নেই, এটা ভিডিও করছি, তুই এরকম চিৎকার করছিস কেন, তোরা কি হয়েছে, খাবার দেবো তো দাঁড়া। তো এইটাই, তো চলুন ওদেরকে খাবার টাবারগুলো দিই, তারপর দেখতে পাবেন ওরা খুব সুন্দর খেতে ভালোবাসে সানফ্লাওয়ার সিড এইগুলো। বন্ধুরা এই দেখো ওদের খাবার, আর এই দেখো ওদের রিয়াকশন, মানে খাবার দেখেছে তো এবার সব এরকম লাইন দিয়ে চলে আসবে, কারণ ওদের এই খাবারটা ওদের ভীষণ পছন্দ। তো এখানে এই যে কুহু চলে এসছে, আর আগে এই কুহুকে এটা দিয়ে দিই, তারপরে সবাইকে এই সূর্যমুখী ফুলের এই বীজটা দেব। ওকে ঘাস দানা দেওয়া থাকে, সাথে অন্য খাবারও ওদের দেওয়া থাকে, দেখেছো দিতে পাচ্ছি না, দেখো কেমন করে। তো এরা মোটামুটি অ্যাডাল্ট হয়ে গেলে আমি ওদেরকে বক্স দেব, আমি তখন বুঝে যাব যে কোনটা মেল ফিমেল কি আছে, বা আমি ডিএনএ টেস্টও করে নিতে পারি।
তোমরা তোমাদের পাখিদের বিকেলে কি কি খেতে দাও অবশ্যই আমার সাথে শেয়ার করো, তো ভালো লাগবে আশা করি ভিডিওটা। তো এটা তো ছোট্ট একটা ভিডিও বানালাম, কোনো ইনফরমেশন টাইপের ভিডিও নয় এটা, তো আরও নতুন ভিডিও আসবে, বানাবো। তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওসগুলো দেখো, লাইক করো, তাহলে কিন্তু আমার ভিডিও বানাতে খুব উৎসাহ লাগবে, আমারও ভালো লাগবে, আমি আরও নতুন নতুন ভিডিও আনতে পারবো। তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব না করো, ভিডিওসগুলো ভালোভাবে ফলো না করো, কমেন্ট করে কিছু না জানাও, তাহলে কিন্তু আমারও মনটা ভালো লাগে না। তাই অবশ্যই চ্যানেল ভিডিওটা দেখো, ভিডিওটার পাশে মানে ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটা অবশ্যই একটু লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য এইটুকুই, আবার নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো ভালো থেকো সবাই।